রাগবিলির মাজত পাতারকান্দির রথযাত্রা একটু অনন্য। আমার সবচেয়ে ডাঙর প্রোগ্রাম হল রথযাত্রা। আজি মই গোটা পাতারকান্দিত গোটা করিমগঞ্জ জেলার জনসাধারণ সমবেত হয়েছে যে আজি জগন্নাথ দেবর আশীর্বাদ কামনার কারণে জগন্নাথ দেবর আশীর্বাদ আমার গোটেই বরাকর উপর বর্ষিত হয়, গোটে ভারতবর্ষের উপর বর্ষিত হয়। সবার ঘরত যাতে সুখ শান্তি থাকে, সবাই সুস্থ থাকিব, এটার কারণে ভগবান কাছে প্রার্থনা, সব ভালো থাকে। এটাই আমার আজি জগন্নাথ দেবর উৎসব আমার প্রণাম জানাই, আমার মানে আবেদন ভগবান জগন্নাথ দেবর জন্ম হয়েছে। দেখা গৈছে রাষ্ট্রীয় যদি ঘাইপথ আছে, ঘাইপথের বেহাল অবস্থা, মানুষে যমর যন্ত্রণা ভুগিছে, ইয়ার লগে লগে আজি দেখা গৈছে জগন্নাথ দেবে যমর যন্ত্রণা ভুগিবলগিয়া হয়েছে। এই 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 পরিস্থিতির পরিবর্তন হবনে? জগন্নাথ দেবর আশীর্বাদ বর্ষিত হয়েছে, পাতারকান্দির উপরত আছে, এটার কারণে ইয়াত ভারতীয় জনতা পার্টি আছে, রাস্তা হব, আমার প্রিয় মুখ্যমন্ত্রী আছে সর্বানন্দ সোনোয়াল ডাঙ্গরিয়া, আর আমার প্রধানমন্ত্রী আছে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, দুইজনে মিলি গোটে আহম অহমটু ভালকে বনাব, এটা আমার বিশ্বাস। জগন্নাথ দেবর আশীর্বাদ আছে, চিন্তা করব না লাগে।